গত কয়েকদিন ধরেই দুর্ভোগেই দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। পানি নামছে তাও ধীর গতিতে, নেই থাকার পর্যাপ্ত জায়গা, রয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ফলে মানবেতর জীবন কাটাচ্ছে দুর্গত এলাকার মানুষ। সেই সাথে যেসব এলাকার পানি কিছুটা নেমেছে সেসব এলাকার ক্ষয়ক্ষতির চিত্র দৃশ্যমান হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার 1100 মিটার বাঁধে ভাঙন হয়েছে। কৃষি খাতে ক্ষতির পরিমাণ 33,000 হেক্টর জমির ফসল, এতে নষ্ট হয়েছে প্রায় 1.5 লাখ মেট্রিক টন ফসল। এছাড়া 7,000 পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। আমাদের সর্বশেষ ক্ষয়ক্ষতি অনুযায়ী আমাদের 33,000 হেক্টর জমির ফসল, শাকসবজি এবং ধান মিলাই আমাদের বিনষ্ট হয়েছে। 1,40,045 মেট্রিক টনের মতো আমাদের যে উৎপাদন, এটা ক্ষতিগ্রস্ত। শেরপুরের নিম্নাঞ্চলের কয়েকটি ইউনিয়ন এখনো হাঁটু সমান পানিতে ডুবে আছে। এইসব এলাকার যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন, ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এলাকাগুলোতে। উড়ানো পানি, গর পানি, সবখানে পানি, আন্দা বাড়া নাই 4-5 দিন ধরে। লোক দিয়ে চলাচল করতেছি, গরু বাছুর নিয়ে নিয়ে যারা খুব কষ্ট আছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এই 3 উপজেলার 12টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। এখনও পানিবন্দী প্রায় 2 লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। ধোবাউড়া উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। পাশাপাশি এসব এলাকায় খাবার সহ অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এদিকে নেত্রকোনার নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে 24,000 হেক্টর জমির আমন ধান, ভেসে গেছে প্রায় 1,500 পুকুরের মাছ। পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 1/2 লাখ। কোনো খোঁজ খবর কেউ রাখে নাই। আমরা 2 দিন যাবত আমরা চিরামুড়ি গায়া রাস্তায় দাঁড়ায় রয়েছি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।